প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ট্র্যাপ মনিটাইজার ডট কম। প্রথমত এখান থেকে আপনাদেরকে ইনকাম করার জন্য কোনো ধরনের ইনভাইট করতে হবে না, কোনো ধরনের ইনভেস্টমেন্ট এখানে আপনাদের করতে হবে না, প্লাস কোনো ধরনের পেমেন্ট উইথড্র করার জন্য আপনাদেরকে ইনভাইট করতে হবে না। এখান থেকে বেসিক্যালি হচ্ছে আপনাদের আর্নিংস যেসব ডেটা রয়েছে, মোবাইল ডেটা বা আপনাদের ওয়াইফাই ডেটা রয়েছে, সেগুলোর ব্যবহার করে অ্যাকচুয়ালি এখান থেকে আপনি ইনকাম করবেন। এছাড়া এখান থেকে আপনার ইন্টারনেটের প্রত্যেক বাইটের এখান থেকে ইনকাম হবে। দেখতে পাচ্ছেন বলা রয়েছে জাস্ট ইনস্টল অ্যান অ্যাপ অ্যান্ড স্টার্ট মেকিং মানি ফ্রম ইচ বাইট অফ ইয়োর ইন্টারনেট কানেকশন। আপনারা কয়টা পদ্ধতিতে এখান থেকে কাজ করতে পারবেন বলে রাখি, এখান থেকে আপনারা দুইটা পদ্ধতিতে কাজ করতে পারবেন, একটা হচ্ছে কম্পিউটার এবং আরেকটা রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন। আমি আপনাদেরকে মোবাইল অ্যাপ্লিকেশনটা দেখাবো এবং ডেস্কটপের কথা বলে দিব, আপনারা ডেস্কটপেরটা ইজিলি করতে পারবেন। সো মোবাইলটা কীভাবে কাজ করে সেটা বলে রাখি। সো বুঝতে পারলেন যে এখানে আপনাদের কাজ করার জন্য যে আসলে ইনভাইট করতে পারছে না, প্লাস যে আসলে উইথড্র করার সময় কোনো ধরনের রেফার করতে পারবে না, এমন যে কেউ এখান থেকে কাজ করতে পারবে প্লাস ইনকাম করতে পারবে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম ওয়ে। আপনাদেরকে বলে রাখি এটা কোনো আপনার অ্যাক্টিভ কোনো ইনকাম সোর্স না, যেখান থেকে আপনি কন্টিনিউয়াসলি আপনি এখানে কাজ করলে আপনার এখান থেকে ধারাবাহিকভাবে ইনকাম হতে থাকবে। এটা হচ্ছে আপনার একটা সাইড ইনকাম, এখান থেকে আপনি কাজ করেন কিংবা না করেন আপনার একটা ধারাবাহিকভাবে একটা ইনকাম আপনার পকেটে জমা হতে থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাপ মনিটাইজার, ওরা কি কারণে আপনি কাজ ছাড়াই ওরা আপনাকে টাকা দিবে। ওরা আপনাকে এই জন্য টাকা দিবে কারণ ইন্টারন্যাশনালি অনেক অনেক কোম্পানি রয়েছে যারা দেখা যাচ্ছে গুগলে, ফেসবুকে, ইনস্টাগ্রাম বিভিন্ন অ্যাড সাইটগুলোতে বিজ্ঞাপন দিয়ে থাকে। এখন ধরেন অ্যামাজন বাংলাদেশে তাদের প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন দিচ্ছে, এখন যেসব সাইটগুলোতে তারা বিজ্ঞাপন দিচ্ছে তারা এখন চেক করতে চাইলো যে তারা যেসব সাইটগুলো আসলে সিলেক্ট করেছে ওইসব সাইটগুলোতে ঠিকঠাকভাবে বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে কিনা। সেজন্য তারা কি করবে, আমাদের বাংলাদেশ অঞ্চলে বা এই রিজিয়নে যেসব ট্রাফিক জেনারেটর সাইটগুলো রয়েছে ওরা অ্যামাজন কি করবে, ওদের সাথে ডিল করবে যে তুমি আমাকে এই অঞ্চলের ট্রাফিকের ডেটাগুলো আমাকে প্রোভাইড করবা, যে আমি চেক করবো যে ওই ডেটাগুলোর ভেতরে আমাদের অ্যামাজনের বিজ্ঞাপনটা শো করছে কিনা, আমরা এটা নিশ্চিত হবো। সেজন্য কিন্তু আপনাকে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না, ওরা জাস্ট আপনার কাছ থেকে ডেটা নিবে। এবং সেই ডেটাটা কীভাবে নিবে, আপনি যে প্রত্যেকদিন ইন্টারনেট ব্রাউজ করছেন, বিভিন্ন সাইটে ঘোরাফেরা করছেন, এখান থেকেই বেসিক্যালি তারা ডেটা নিবে। এটা টোটালি হয় হচ্ছে মার্কেটিং কনসেপ্টে, আপনার পার্সোনাল কোনো কিছু তারা এখান থেকে চুরি করছে না, জাস্ট আপনি বিভিন্ন যে প্রোডাক্ট রিভিউ করছেন, বিভিন্ন প্রোডাক্ট দেখছেন, আপনি অনলাইনে কী কী কেনাকাটা করছেন, ওরা জাস্ট শুধুমাত্র সেসব জিনিসগুলো আপনার কাছ থেকে নিচ্ছে। অর্থাৎ দেখবেন আপনারা যখন একটা সাইটে ভিজিট করেন, কোনো একটা পোশাকের সাইটে, আপনি যখন অন্য একটা সাইটে যান সাথে সাথে দেখবেন আপনার কুকিজটাকে তারা রিডিরেক্ট করে আপনাকে ঠিক ওই ধরনের প্রোডাক্টগুলো আপনাকে দেখাতে থাকে। ঠিক সেম কনসেপ্ট এখানে ব্যবহার করা হচ্ছে। সো কোনো রকম টেনশন নাই, ভয় নাই, ওকে। আর এখান থেকে কীভাবে কাজ করে তো বললামই যে আপনি জাস্ট এখান থেকে একটা সাইন আপ করবেন, আপনার ডিভাইসটা এখান থেকে অল টাইম অন রাখবেন, আপনি আপনার ইন্টারনেট যতটুকু ব্যবহার করেন অতটুকুই করবেন, যেভাবে আসলে আপনার রেগুলার হয়ে থাকে। এখানে এটা উইন্ডোজের জন্য রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য রয়েছে, ম্যাকের জন্য রয়েছে, ডকার হাবের জন্য রয়েছে, এবং দেখতে পাচ্ছেন আইওএসের জন্য এখনও বেসিক্যালি এটা এখন আসেনি, এটা কামিং সুন দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ওরা আপনাকে বলছে যে আপনি প্রত্যেক মাসে আপনার যে আনইউজ যেসব ডেটাগুলো রয়েছে তার মাধ্যমে, আপনার যে আনইউজ ব্যান্ডউইথটা রয়েছে তার মাধ্যমে আপনি মাসে অন্তত অ্যাভারেজে $29 এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং তাদের এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড 50,000 কাস্টমার রয়েছে বা ক্লায়েন্ট রয়েছে। এখন কথা হচ্ছে আপনার ঘরে যদি বা আপনার কাছে যদি 5টা ডিভাইস থাকে আপনি 5টা ডিভাইসে কে কাজ করতে পারবেন কিনা। হ্যাঁ, 5টা ডিভাইসে কে কাজ করতে পারবেন। আপনি যদি চান আপনার মোবাইলে, আপনার কম্পিউটারে, ল্যাপটপে একসাথে 10টা অ্যাকাউন্ট ইউজ করবেন, হ্যাঁ আপনি করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি যত বেশি অ্যাকাউন্ট এখানে ইউজ করতে পারবেন আপনার ইনকামটা তত বেশি ফুলে ফেপে উঠবে। এটা কোনো ইলিগাল না, বাট তারাই এখানে বলছে যে আপনি যত বেশি ডিভাইস ইউজ করবেন, কারণ তাদের কাজ হচ্ছে ডেটা কালেকশন করা। সো আপনি যত বেশি ডিভাইস ইউজ করবেন তাদেরই লাভ হবে, প্লাস আপনি যত বেশি ডিভাইস ইউজ করবেন আপনার ইনকাম ততগুণ এখানে বৃদ্ধি পাবে। এছাড়া দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস হ্যাজ লটস অফ আইপি অ্যাড্রেস। যদি এমন হয় যে আপনি একসাথে বাইরে অনেকগুলো নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে থাকেন, আপনি অনেকগুলো দেখা যাচ্ছে ওয়াইফাই বা নেটওয়ার্কের সাথে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে আপনার একাধিক আইপি অ্যাড্রেসের সাথে আপনার ডিভাইসটা কানেক্টেড হবে, সেক্ষেত্রে আপনার ইনকামটা আরও বেশি স্প্রেড করবে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন কিপ ইউর ডিভাইস অনলাইন টু সেল মোর ট্রাফিক। আপনি যতক্ষণ বেসিক্যালি মূলত অনলাইনে থাকবেন ততক্ষণ ওরা আপনার ডেটাটা নিতে পারবে, আপনি অফলাইনে গেলে ওরা ডেটাটা আপনার কাছ থেকে নিতে পারবে না। সো এখানে রয়েছে হাউ টু উইথড্র দ্য মানি। এখানে দেখতে পাচ্ছেন আপনি পেপাল, বিটকয়েন, পিওনিয়ার, স্কিল পেয়ারের মাধ্যমে উইথড্র করতে পারছেন। এছাড়া রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার এবং ব্যাঙ্কের জন্য হচ্ছে $1,000, আমরা এগুলো করবো না, আমরা জাস্ট বিটকয়েন, পিওনিয়ার, স্কিল পেয়ার বা পেপালের মাধ্যমে পেমেন্ট নেব। আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে সাজেস্ট করবো আপনারা পেয়ার, পিওনিয়ার বা বিটকয়েন এই যে কোনো একটা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য মিনিমাম পে আউট, মাত্র $10 হলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। ইজ ইট লিগাল,
100% লিগ্যাল, কারণ আমি আপনাদের সাথে আপনাদের মনে আছে হয়তো বা গত বছর 21 সালের শুরুর দিকে হানিগেইন শেয়ার করেছিলাম, ওটা হচ্ছে হানিগেইন এবং এটা হচ্ছে ট্র্যাপ মনিটাইজার, সেম কনসেপ্ট সেম জিনিস, জাস্ট আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা তাদের কিছু টার্মস রয়েছে। আর এটা কীভাবে কাজ করে সেটা তো আপনাদেরকে আমি বলেই দিলাম, হাউ উইল মাই ট্রাফিক বি ইউজড, ওই যেটা বললাম যে আপনাদের ট্রাফিকটাকে তারা কানেক্ট করবে, আপনার ব্র্যান্ড মনিটরিং করবে, ওয়েব স্ক্র্যাপিংয়ের মাধ্যমে আপনাকে একটা পেমেন্ট দেওয়া হবে। আর এটা হচ্ছে এস্তোনিয়ার একটা অ্যাপ, অর্থাৎ এই কোম্পানিটা এস্তোনিয়া, আপনারা জানেন ইউরোপের একটা কান্ট্রি হচ্ছে এস্তোনিয়া, সো আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের দরকার হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন রয়েছে, চ্যাটের মাধ্যমে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। সো চলুন আমরা প্রথমে এখানে কী করবো, প্রথমে আমাদেরকে আগে সাইন আপ এখানে করতে হবে। সাইন আপ করার জন্য এখানে আপনার নাম দিতে হবে, অর্থাৎ আপনার ফুল নেমটা ব্যবহার করবেন, আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, ক্রিয়েট পাসওয়ার্ড, এরপর রয়েছে রিপিট পাসওয়ার্ড। দেওয়ার পরে সাইন আপে ক্লিক করলে আপনাদের ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে, লগ ইন করার জন্য আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আমি আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি কিভাবে আপনাকে এখানে কাজটা করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, উপরে দেখতে পাচ্ছেন আমাদের একটা কোড রয়েছে, ইওর অ্যাপ্লিকেশন টোকেন, এই টোকেনটা আপনাদেরকে কপি করতে হবে কাজ করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কারেন্ট ব্যালেন্স $5 উপরে রয়েছে। মোট কথা হচ্ছে আপনি যখন এখানে সাইন আপ করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য যে লিঙ্কটা আমি দিয়ে রাখবো সেই লিঙ্কটা ব্যবহার করে আপনি যখন এখানে সাইন আপ করবেন আপনাকে $5 ইনস্ট্যান্ট দেওয়া হবে। সো বুঝতে পারছেন বাকি $5 আর্ন করার জন্য আপনার কয়েক সপ্তাহ হলে আপনার এখান থেকে একটা প্যাসিভ ইনকাম আসা শুরু হয়ে যাবে। সো এখান থেকে আপনার চেষ্টা করবেন আপনার যত বেশি আপনি বন্ধুদেরকে এখান থেকে ইনভাইট করবেন, আপনি এখান থেকে 50 সেন্ট করে এখান থেকে আর্ন করবেন এভরি রেফারেল এগেইনস্টে, প্লাস আপনার রেফারে যে জয়েন করবে সে $5 করে এখান থেকে আর্ন করবে। এবং এটা 100% লেজিট একটা অ্যাপস, আপনারা এটা ইউজ করবেন আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করছি। সো দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে আমাদের ডাউনলোড অ্যাপ বিভিন্ন ডিভাইস দেওয়া রয়েছে। আপনারা কী করবেন, আপনারা যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য যারা ইউজ করবেন তারা এখানে অ্যান্ড্রয়েড আইকনে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে গুগল প্লে স্টোরে দেখতে পাচ্ছেন মেক মানি ট্র্যাপ মনিটাইজার একটা অ্যাপ রয়েছে, অ্যাপটাকে ডাউনলোড করবেন। আপনি যখন অ্যাপটাকে ওপেন করবেন আপনার সামনে সর্বপ্রথম এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে বলা রয়েছে এন্টার ইওর অ্যাপ্লিকেশন টোকেন। আপনাদের মনে রয়েছে আমরা যখন মূল অ্যাকাউন্টে লগ ইন করেছিলাম আমাদের উপরে একটা অ্যাপ্লিকেশন টোকেন লেখা ছিল, অ্যাপ্লিকেশন টোকেনটা কপি করবেন, কপি করার পর এন্টার ইওর টোকেন এখানে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং, এখানে ক্লিক করলে আপনাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের ভিতরে আপনারা প্রবেশ করবেন। অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেসটা শো করবে। আপনি যখন আরো বিভিন্ন ধরনের ডেটা দেখতে চাইবেন তখন আপনাকে গেট মোর স্ট্যাটসে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনাদের অ্যাকাউন্টের ডিটেল ডেটাগুলো এখানে শো করছে। মূল কথা হচ্ছে আপনি কতটুকু ডেটা ব্যবহার করলেন, কতটুকু আসলে এখান থেকে এলো গেলো, এগুলোর যাবতীয় ইনফরমেশন এখানে দেখতে পাবেন। আপনারা যারা ইউটিউবে সারাদিন ভিডিও দেখেন, বিভিন্ন কাজ করেন, দেখা যাচ্ছে আপনাদের মাসে যারা আসলে ওয়াইফাই ইউজার দেখা যাচ্ছে মাসে 150-200 GB আপনারা ইউজ করে ফেলেন, তাদের জন্য তো আরও বেশি অ্যাডভান্টেজ হবে। মূল কথা হচ্ছে আপনি যত বেশি আসলে ডিভাইসটা ব্যবহার করতে পারবেন আপনার আর্নিংটা তত গুণ এখান থেকে বেড়ে যাবে। আর এখান থেকে আপনারা আসলে প্রত্যেক 1 GB জন্য আপনাদেরকে 10 সেন্ট প্রোভাইড করা হবে। আমি আবারও বলছি প্রত্যেক 1 GB ডেটা ইউজের জন্য আপনাকে 10 সেন্ট দেওয়া হবে। সো বুঝতে পারছেন আপনি যখন 10 GB ডেটা ইউজ করবেন তখন আপনাকে $1 প্রোভাইড করা হবে। সো বুঝতে পারছেন একটা মানুষ বা আমরা ওয়াইফাই যারা ইউজার রয়েছে আমরা সারাদিনে কিন্তু ঘন্টা পর ঘন্টা ভিডিও দেখি, সো আপনি ডেইলি দেখা যাচ্ছে 5-10 GB অটোমেটিকলি ইউজ করে ফেলেন। সো আপনি যত বেশি আসলে ইউজ করবেন কিংবা আপনি যখন গেম খেলবেন, আপনার মোট কথা আপনি যতক্ষণ ইন্টারনেটে থাকবেন আপনার ডেটাটা যত বেশি কনজিউম হতে থাকবে এখান থেকে আপনার তত বেশি এখান থেকে আপনার ইনকামটা বাড়তে থাকবে। সো আপনার ইনকামটা যখন এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে 50%, যখন আপনার এটা 100% অর্থাৎ অ্যাকাউন্টের ন্যূনতম $10 হয়ে যাবে তখন আপনি এটা উইথড্র করতে পারবেন। সো কিভাবে আপনি এটা উইথড্র করবেন সেজন্য বাঁদিকে রয়েছে 3-ডট মেনু, পেমেন্টসে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইওর কারেন্ট পেমেন্ট মেথড ইজ একটা পেন্সিলের আইকন রয়েছে, ক্লিক করবেন এখানে। এবার দেখতে পাচ্ছেন পেমেন্ট সিস্টেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পেপাল, পেওনিয়ার, BTC, ওয়েব মানি, স্কুল পে এর অপশন রয়েছে। আপনি যদি বিটকয়েনটা সিলেক্ট করতে চান আপনাকে বিটকয়েন ওয়ালেট নাম্বারটা দিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যাড্রেস দিতে হবে। এরপর যদি আপনি স্ক্রিল ইউজ করতে চান স্ক্রিলের ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন, পেপাল ইউজ করতে চাইলে পেপালটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে $10 প্লাস হয়ে গেলে আপনি এখান থেকে এটা সেভ করবেন। সেভ করার পরে এটা আপনি উইথড্র দিয়ে দেবেন। উইথড্র দেওয়ার পরে তারা যখন এটা অ্যাপ্রুভ দিয়ে দেবে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। সেজন্য আপনার বড় জোর 48 ঘন্টার মতো আপনাকে ওয়েট করতে হবে আপনার পেমেন্টটা পাওয়ার জন্য। ভেরি সিম্পল, এখান থেকে আপনার পেমেন্ট চলে আসবে। আর আপনার বন্ধুদেরকে আপনি যখন রেফার করতে চাইবেন সেজন্য রেফারেল এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই রেফার লিঙ্কটা আপনি যখন আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন সেখান থেকে আপনি 10% আর্ন করবেন আপনার প্রত্যেকটা রেফারের বিপরীতে, প্লাস আপনার বন্ধুরা $5 করে এখান থেকে ইনস্ট্যান্ট জয়নিং কমিশন পেয়ে যাবে। মোট কথা হচ্ছে আপনার অনলাইনে যেসব কাজ করেন সেগুলোই করবেন, আপনার এখানে
প্রবেশ করার দরকার নাই, জাস্ট আপনি খেয়াল করবেন যে আপনাদের এটা চালু রয়েছে কিনা, অর্থাৎ আপনার অ্যাপটা কোনো কারণে যদি বন্ধ যেন না হয়ে যায়, আর অ্যাপটা কীভাবে বন্ধ বা অন রয়েছে সেটা কীভাবে চেক করবেন। আপনি যখন অ্যাপের ভিতরে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন বলা রয়েছে সার্ভিসেস রানিং, আপনি এখানে ক্লিক করলে দেখবেন সার্ভিসেস স্টপ দেখা যাচ্ছে, আপনারা জাস্ট এখানে খেয়াল করবেন যে এটা রানিং রয়েছে কিনা, এটা যতক্ষণ রানিং থাকবে ততক্ষণ আপনার এখান থেকে অটোমেটিকলি আপনার ইনকামটা জেনারেট হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমার এখানে ট্রাফিক সোল্ড হয়েছে মাত্র 41 MB এবং এখান থেকে আমার আর্ন দেখাচ্ছে 0.39 সেন্ট। সো এখান থেকে প্রত্যেক 1 GB-র এগেনস্ট আপনারা 10 সেন্ট করে আর্ন করবেন। সো পুরোটাই আপনাদের PC-তে বা আপনি যেভাবে চান মোবাইলে যে কোনোভাবে আপনি এটা ইউজ করতে পারবেন। অনেকে বলতে পারেন যে ল্যাপটপে হবে কি না, 100% ল্যাপটপ ডেস্কটপে কোনো তফাৎ নেই, আপনারা এটা আপনি ইনস্টল করে কাজ শুরু করে দেন, জোস একটা প্যাসিভ ইনকাম আপনার হতে থাকবে। এছাড়া আপনাদের আরেকটা অপশন ছিল হানিগেন। হানিগেনের যে ব্যাপারটা ছিল, হানিগেনে আপনাদের ডেইলি একটা বোনাস দেওয়া হতো, ডেইলি আপনি যখন প্রবেশ করতেন আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হতো, বাট ট্র্যাপ মনিটাইজার আপনাদের জন্য কোনো ডেইলি বোনাস নেই। আর এখান থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনার ডেইলি রুটিনের যে কাজগুলো রয়েছে সেগুলোই করবেন, এখান থেকে অটোমেটিকলি ডেটাগুলো আপনার নিবে এবং আপনি কী কী ভিজিট করছেন সেগুলো ডেটাগুলো ট্রান্সফার করবে এবং আপনাকে একটা পেমেন্ট দিতে থাকবে। সো আমার মনে হয় এই জোস একটা অপরচুনিটি আপনারা গ্রহণ করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের কাজটাকে শুরু করে দিবেন। সো একজনও যেন বাদ না যান আমি আশা করবো, আপনারা এখান থেকে প্রত্যেকে কাজ করবেন, আপনাদের জাস্ট মোবাইল ইনস্টল করে রাখবেন কিংবা আপনাদের ওয়াইফাই থাকলে তো আরও ভালো, আপনারা জাস্ট PC-তে কিংবা সারাক্ষণ যে কাজগুলো করেন সেভাবে কাজ করতে থাকবেন, জোস একটা ইনকাম আসতে থাকবে। সো তেমন আর আপনাদেরকে দেখানোর কিছু নাই, মূল কথা হচ্ছে আমাদের এখানে কোনো কাজ নাই, কোনো রেফার করার ঝামেলা নাই যে আপনাকে পেমেন্ট পাওয়ার জন্য রেফার করতে হবে, আসলে রেফার করলে আপনার এক্সট্রা একটা ইনকাম হবে, এইটুকু জাস্ট আপনার এক্সট্রা বেনিফিট আর কোনো কিছু না। আর এখান থেকে লগ আউট করার জন্য আমার নাম দেখতে পাচ্ছেন উপরে মেহেদি হাসান রয়েছে, লোগোতে ক্লিক করবেন, এখানে রয়েছে লগ আউট, এখানে ক্লিক করলে আপনাদের লগ আউট হয়ে যাবে, মাই অ্যাকাউন্টস এবং অন্যান্য সেটিংসগুলো আপনাদের যেগুলো দরকার সেগুলো একটু দেখে নেবেন, হয়ে যাবে, কাজ শেষ, কোনো প্যারা নাই। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে টেলিগ্রামে নক করতে পারেন, ইমেল করতে পারেন, বাকিটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, সিম্পল জিনিস। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, আর যদি এখনও পর্যন্ত অনলাইন হেল্প 360-কে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। I don't ever slow up, no I don't take, I got no